প্রিয় ভিউয়ার্স, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত। ইবি পার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের প্রয়োজনীয় এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে, আপনাদের প্রয়োজন অনুযায়ী বিজ্ঞপ্তিগুলো দেখবেন। আজকে আমি শেয়ার করব কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফিন্যান্স এর কার্যালয়ে 384 পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2021। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 5ই অক্টোবর 2021। এই বিজ্ঞপ্তিটির কিছু সংশোধনী আছে, যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ডিফেন্স ফিনান্স ডিপার্টমেন্ট DFD, এটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে 11ই অক্টোবর 2021। তো এখানে শুধু বয়সের বিষয়টা আমি বলবো, বাকি বিষয়গুলো আপনারা দেখে নেবেন। এখানে আবেদনের শুরুর 10/10/2021 তারিখে ন্যূনতম 18 বছর হতে হবে, অর্থাৎ যার যে প্রার্থীর জন্ম 10/10/2002 সালে আগে এর পরে নয়, তারা আবেদন করতে পারবে। এবং 19/8/2021 খ্রিস্টাব্দের মোতাবেক 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে, কোনো প্রার্থীর 1990 সালের অর্থাৎ 25শে মার্চ জন্মের পর, 1990 25শে মার্চ এই তারিখের পর থেকে 10ই অক্টোবর 2002 পর্যন্ত এই তারিখের মধ্যে, অর্থাৎ 1990 থেকে 2002 তারিখের মধ্যে সালের মধ্যে যাদের জন্ম তারা আবেদন করতে পারবেন। এখন এখানে বাকি যে বিষয়গুলো বলা আছে এগুলো আপনারা দেখে নেবেন, আমি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করব। তো আপনারা কিভাবে বিজ্ঞপ্তিটি দেখবেন এবং আবেদন করবেন সেটি আমি এখন শেয়ার করব। তো এখানে দেখুন, পদের নাম হচ্ছে অডিটর, বেতন গ্রেড হচ্ছে 11,12,500 টাকা থেকে 30,230 টাকা, পদের সংখ্যা হচ্ছে 384টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সমমানের ডিগ্রি, আর আবেদন করতে পারবে সকল জেলা বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত সহকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ নারী পুরুষ সকবাই আবেদন করতে পারবে। তো আবেদন শুরু হয়েছে 10/10/2021 সকাল 10টায় এবং শেষ হবে 31/10/2021 বিকাল 5টা পর্যন্ত। তো আবেদন করার 72 ঘন্টার মধ্যে টেলিটক সিম দ্বারা আপনাকে 112 টাকা প্রদান করতে হবে, টেলিটক সিম দ্বারা 112 টাকা প্রদান করতে হবে। টাকা পাঠানোর SMS হচ্ছে, প্রথম SMS এটি 16222 নাম্বারে, এটা হচ্ছে দ্বিতীয় SMS 16222 নাম্বারে পাঠাবেন। এখন কিভাবে বিজ্ঞপ্তিটা দেখবেন এবং আবেদন করবেন আমি সেটি এখন শেয়ার করব। তো আপনারা যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে যদি লিখেন http://cgdf.teletok.com পিডি লিখে যদি ইন্টারফেস করেন, তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে এই যে নোটিশ, সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি নোটিশটা দেখতে পারবেন, অ্যাডভার্টাইজমেন্ট, এখানে আমি যে বিজ্ঞপ্তিটা দেখিয়েছি আপনাকে এই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। এরপর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন, যে এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনাকে এভাবে একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এখান থেকে আমি একটি আবেদন ফর্ম পূরণ করে রেখেছি, আপনারা এভাবে একটি তথ্য সব পূরণ করবেন। এখানে যা চাওয়া হয়েছে আমি সম্পূর্ণ তথ্য সবগুলো দিয়েছি, যেহেতু আমার ইমেল এখানে দেখবেন কোনো নামের শেষে যদি স্টার চিহ্ন লাল চিহ্ন থাকে তাহলে ওইটা অবশ্যই পূরণ করতে হবে, আর যদি না থাকে তো ওটা পূরণ করার প্রয়োজন নেই। এখানে ইমেল আমার প্রয়োজন নেই, আমি দিই নাই। তো বাকি তথ্য দিয়েছি, আমি মাস্টার্সের তথ্য না, এই জন্য আমি দেবো না, যদি থাকতো তাহলে আমি এখানে এটা দিয়ে এরপরে আমি দিতাম। এরপরে যে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট নন, এরপরে ভেরিফিকেশন কোড আমরা এটা পূরণ করব, এরপরে টিক চিহ্নটা দেবো, এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এই যে এভাবে একটি ইন্টারফেস দেখাবে পূরণ করার পর, এখান থেকে আমরা নিচে যাব, এই যে আপলোড এডিট ফটো, আমরা ফটোতে প্রিভিউতে ক্লিক করব, অর্থাৎ চুজ ফাইল, অর্থাৎ এখান থেকে ক্লিক করার পর আমরা এখান থেকে ফটো দিতে পারবো। এরপরে আপলোড এডিট সিগনেচার, আমরা চুজ ফাইলে ক্লিক করার পর এখান থেকে দিতে পারবো। তো চুজ ফাইলে যদি আমি ক্লিক করি, চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে আমি একটি ছবি দিয়েছি, এখন আমি আপলোড এডিট সিগনেচার, এই যে চুজ ফাইলে ক্লিক করে আমি স্বাক্ষর দিয়েছি, এখন আমি এখানে টিক চিহ্ন দিয়ে এরপরে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্মে আমি ক্লিক করে দেব। দেখুন আমার আবেদন ফর্মটি হয়ে গেছে। এই আবেদন করার এখানেও আপনি টাকা পাঠানোর যে সিস্টেমটা এখানে আপনি দেখতে পারবেন, যেমন ইউজার আইডি এটি লিখে
সিজিডিএফ, এরপরে যে এই যে ইউজার আইডি লিখবেন সবগুলো বড় হাতের, এরপরে 16342 নাম্বারে সেন্ড করবেন। এরপরে আপনি একটা এসএমএস পাবেন, সেই এসএমএসটা পাওয়ার পর আপনি আবার সিজিডিএফ, এরপর স্পেস, এরপর ইএস, এরপরে যে পিনকোড, এরপর সেন্ড করবেন 16342 নাম্বারে, তাহলে আপনি পাঠানো হয়ে যাবে। তো এভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। এরপর ডাউনলোড দিস অ্যাপ্লিকেশন ফর্ম, এটা যদি আমি ক্লিক করি তাহলে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবো। এই হচ্ছে আবেদন সিস্টেম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে আজকের চাকরির বিজ্ঞপ্তিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে এখানে আপনাদের যোগ্যতা মানে দক্ষতা অনুযায়ী আপনার যে বিজ্ঞপ্তিটা প্রয়োজন সেই বিজ্ঞপ্তিটা দেখে আপনারা আবেদন করবেন। আপনাদের চাকরি কামনা করছি। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।